প্রয়োজন, আমরা যেখানে ইলমে দ্বীন শোনার জন্য কোরআন এবং হাদিস শোনার জন্য আমরা যারা এখানে এসেছি, আল্লাহর পরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের মধ্যে বলেছে, কাসির ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পরনবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েব কি খবর জানাওয়ালা নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দামেস্কের এক মসজিদের মধ্যে বসেছিলাম, এমন সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন লোক এসে বলল, ওগো আল্লাহর পরনবীজির সাহাবী, আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক শহরে আপনার কাছে এসেছি অন্য কোন স্বার্থ সিদ্ধির জন্য নয়, একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র সাবজেক্ট, সেই উদ্দেশ্যটা হলো আমরা শুনেছি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস পাক বর্ণনা করেন, আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে হেঁটে এই দামেস্কের মধ্যে এসেছি শুধু মাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনি রাসূলুল্লাহর কাছ থেকে হাদিস পাক বর্ণনা করেন। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবী হযরত আবু দারদা বলেন, হে লোক শুনে রাখো, ইন্নাল মালাইকাতা লা তাদা আজনিহাতাহা, যারা কোরআন এবং হাদিস শোনার জন্য, জানার জন্য, শিক্ষা অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর পরনবীজির সাহাবী হযরত আবু দারদা বলেন, তার জন্য নূরের ফেরেশতা ফায়ারের নিচে নূরের পাকা বিছাইয়া দেয়। সাহাবী আবু দারদা বলেন, লোক শুনে রাখুন, শুধু তাই নয়, ইস্তাগফিরুনা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ফি হিতান জাও ফিল মা, সাহাবী বলতে চেনে লোক শুনে রাখো, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি জগৎ রয়েছে এবং গর্তের পিপীলিকা রয়েছে, সমুদ্রের মৎস্য রয়েছে, সবাই ওই জ্ঞান অন্বেষণ করার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, সবাই মহব্বত নিয়ে বলেন, আমরা কি এখানে বিনোদনের জন্য আসছি না, কোরআন হাদিস শোনার জন্য আসছি, চিল্লায় বলেন, সবাই বলে আমরা কোরআন হাদিস শুনতে চাই কি চাই না, দুই হাত তুলে বলেন চাই কি চাই না, আল্লাহর পরনবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, মান খারাজা ফি তলাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিউ, যে ব্যক্তি কোরআন এবং হাদিস শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস শোনার মধ্যে সময়টুকু কাটাবে, আল্লাহর নবীজির সাহাবী আনাস বিন মালিক বলেন, ওই সময়টুকু যেন সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে কাটাইয়া দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাইহাকীর বর্ণনা এবং দারিমের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক বর্ণনা করেছেন, খুব খেয়াল করে শুনতে হবে শিক্ষিত ভদ্র সমাজ, বাংলাদেশের পথিত সবলময় কারাম আজকের আশারের মধ্যে সৈয়দ মঞ্জিলের মধ্যে উপস্থিত হয়েছেন, খেয়াল করে শুনেন, আল্লাহ নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাররা বি মাজলিসাইনি ফি মাসজিদিহি, আল্লাহ নবীজি মসজিদের মধ্যে দুইটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, সমাবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর পেরে নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েব কি খবর দেনওয়ালা নবী সুরুরে কলব সিনা রহমতুল লিল আলামিন বলেন, আফদালুন কিলাহুমা আলাল খায়র, ওই দুইটা সমাবেশ দুইটা মজলিসে কল্যাণকর ভালো কাজের মধ্যে রয়েছে, আফদালুন মিন সাহিবিহি আহাদুহুমা আফদালুন মিন সাহিবিহি, কিন্তু দুইটা মজলিসের মধ্যে একটা মজলিসের চাইতে আরেকটা মজলিস হলো আফজল দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে ফাকের মধ্যে আল্লাহ বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, এক একজন নবীকে আল্লাহ পাক এক একজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, দুইটা মজলিস আল্লাহ নবীজি বলেন কিলাহুমা আলাল খায়র, দুইটা মজলিস আল্লাহর কাছে ভালো কল্যাণকর কাজের মধ্যে নিজিত, আহাদুহুমা আফদালুন মিন সাহিবিহি, কিন্তু একটা মজলিস হলো দামি, আল্লাহ নবীজি বলতেছেন একটা মজলিস হলো একটা মজলিসের মধ্যে লোকের আল্লাহর দরবারে রুনাজারি করেছে, কান্নাকাটি করছে, আল্লাহর প্রতি অধিক আগ্রহ প্রকাশ করেছে, আল্লাহ নবীজি আরেকটা মজলিসের কথা বললেন,
এই মজলিসের কথা বললেন ফাইন শা আতাহুম ওয়া ইন শা মানাআহুম যে মজলিস আল্লাহ পাকের কাছে রুনালি করেছে আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমার নবীজি বলেন واما هؤلاء فيتعلمون العلم الفقه ويتعلمون الجاهل আরেকটা মজলিস মানুষদেরকে অজ্ঞলোকদেরকে মূর্খদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছেন আমার প্রিয় নবী হায়াতুন নবী বলতেছেন ফাহুয়া আফদালুন সেই মজলিসটাই হলো উত্তম জুড়ে বলেন সুবহানাল্লাহ এরপর নবী বলেন বুইস্তু মুআল্লিমান আমাকে আল্লাহ পাক শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন এই কথা বলেই নবীজি ফাহুয়া জালিসুহুম আমার নবীজি সেই শিক্ষা যে মজলিসের মধ্যে দেওয়া হচ্ছে সেই মজলিসের মধ্যে আল্লাহ নবীজি বসে গেলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ সুতরাং সম্মানিত ইসলামী ভাইগণ আমরা যারা এখানে এসেছি আমরা ভাগ্যবান এখানে যে পবিত্র সুলামায়ে কেরাম এসেছেন কোরআন এবং হাদিস থেকে তারা কথা বলতে বলবেন আপনারা কি শুনবেন না ভাগবেন শুনবেন না ভাগবেন আমরা আমি এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু এটা উরুস মাহফিল উরুসকে কেন্দ্র করে আজকে দুই এক মিনিটের ভিতরে বলছি আজকে উরুসের নামে সত্যিকার আউলিয়া কেরামের নাম দিয়ে বিভিন্ন মাজারে মেলা বান্দি এবং নর্তকীদের গান বাজনা আয়োজন করা হয় থাকে কিন্তু ব্যানারে দেওয়া হয় উরুস মাহফিল জুড়ে বলেন নাউজুবিল্লাহ এরকম আছে কেটে না আছে কিন্তু আমি সতর্ক করতে যাই সৈয়দ মঞ্জিল সেই সুন্নি মহাসম্মেলন থেকে যারা মাজারের মধ্যে সেই বেশ্যা নারীদেরকে এনে আর যুবকেরা সেই টাকার ছুড়াছুড়ি করে তাদের সাথে হলে সুন্নাত ওয়াল জামাতের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই কথা বলা ঠিক কি না আমরা আজকে যেইভাবে শরীয়ত সম্মত প্রান্তায় কোরআন এবং হাদিসের মধ্যে উরুস উদযাপন হয়েছে সেই সত্যিকার উরুস উদযাপন আমরা করতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আমার ভাইয়েরা সত্যিকার উরুস যদি পালন করেন তাজকিরা নামক কিতাবের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় নবীজি বলেছেন ইজা করা আয়াতুল কুরসি যারা আয়াতুল কুরসি পাঠ করে ও জালা সাওয়াবালি আহলুল কুবুরি কুল্লি মুমিনিন মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি আরবাইনা নূরাম আল্লাহর প্রিয় নবীজি বলেছেন যারা আয়াতুল কুরসি পাঠ করে সব রেশন করে দিবে আল্লাহ তাআলা এই যে আমি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যে এই আয়াতুল কুরসি পাঠ করেছি এর সব যারা মুমিন বাসে আছে কবরের মধ্যে শহীদ তাদের রুহে পাকে পৌঁছে দাও আল্লাহ নবীজি বলেছেন প্রত্যেক মুমিনের কবরে আল্লাহ পাক 40টা করে নূরের বাতি প্রবেশ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাল্লা আলা মাদাজিহিম শুধু তাই নয় 40টা নূরের বাতি নয় আল্লাহ পাক তার কবরটাকে প্রশস্ত করে দিবেন এমন প্রশস্ত করবেন মাদ্দা মাসারিহি যতটুক পর্যন্ত দৃষ্টি শক্তি যায় ততটুক পর্যন্ত আল্লাহ পাক মুমিনের কবরকে প্রসারিত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া আতাল্লা কারিয়ান সাওয়াবা সিত্তিনা নাবিয়া আর যে আয়াতুল কুরসি পাঠ করেছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াত আয়াতুল কুরসি পাঠ করেছে আমার নবুয়তের রাসূল বলেছেন সিদ্দিনা নাবিয়া আল্লাহ পাক তার নামে আমল নামার মধ্যে 60 জন পয়গম্বরের সমান সওয়াব দান করবে জোরে বলে সুবহানাল্লাহ সুতরাং আমার ভাইরা তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আল আল আউলিয়ায়ে আউল আল আউলিয়ায়ে আসহাবুন মিন মারফাতিল্লাহ অর্থাৎ আউলিয়া কেরামের পরিচয় করা আল্লাহর পরিচয়ে চাইতে কঠিন আর হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন আল আউলিয়া তাহাতা রাদায়ে লা ইয়ারিফুহুম গাইরি আমার ওলিগণ হচ্ছে আমার নবু আমার আমার কুদরতি ছাতার দ্বারা আচ্ছাদিত লা ইয়ারিফুহুম গাইরি আমার ওলিগণকে আমি আল্লাহ ছাড়া কেউ চিনে না আজকে লন্ডন ভণ্ড লম্বা চটা আসুল রেখে ফির দাবি করছে সেই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কিনা না আছে সবাই বলে আছে কিনা না আছে সুতরাং মর্দে মুজাহিদ যুবক এখনো সময় আছে বর্তমান ফিতনার যুগ ফাসাদের যুগ আজকে আশারা সৈয়দ মঞ্জিলকে ধন্যবাদ দিতে হয় একটা আদর্শিক পরিবার একটা মডেল পরিবার যেই পরিবারের মধ্যে সবাই হাফেজে কোরআন সবাই মুফতি এবং মুহাদ্দিস আপনারা খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা আশারা সৈয়দ মঞ্জিল সেই আশারা গ্রামবাসীর জন্য একটা মডেল আপনাদের ছেলে মেয়েদেরকে শুধু ওয়াজ শুনলেই হবে না আর কণ্ঠ শোনার জন্য আসবেন না সিয়ারা সুরত ভালো কেনা সেটা দেখার জন্য আসবেন না আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী কথাগুলো বলতে হচ্ছে অত্যন্ত চিত্ত হলো সত্য রসুলে পাককে জিজ্ঞেস করা হলো আনি সার্রে ইয়া রাসূলুল্লাহ সব সাইতে নিকৃষ্ট জিনিস কি
আমার নবীজি বললেন লা তাসআলনি আনিশ শাররে, আমাকে নিকৃষ্ট জিনিস সম্পর্কে প্রশ্ন করো না, আসআলনি আনিল খায়র, গিভ মি কোয়েশ্চন দা বেস্ট, আমাকে সবচেয়ে উত্তম জিনিস সম্পর্কে প্রশ্ন করো। ইয়াকুলুহা সালাসা, নবীজি কতটা তিনবার বললেন, সবাই জুড়ে বলেন কয়বার, তিনবার বলার পরে আমার নবী বলেন আলা ইন্না শাররে আশাররু শিরারুল উলামা, আলা ইন্না খাইরে খাইরু খিয়ারুল উলামা, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হলো আলেম সমাজ, আবার উৎকৃষ্ট হলো আলেম সমাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভয় করে আল্লাহকে আলেম উলামা। জুড়ে বলেন সুবহানাল্লাহ, কুরআন আল্লাহ বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম উতুল ইলম দারাজা, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, শরীয়তের জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা তাদের পজিশন আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইগণ মুজাদ্দিদ আলফ সানি মুক্তবাদ শরীফের মধ্যে বলেছেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরি ফয়জুন নবী মিন শরহুল বুখারী কিতাবের ভূমিকার মধ্যে এনেছেন যে ইজা জহারাতুল ফাসাদ আওয়াল বিদআ, যখন সুন্নাত ধ্বংসকারে বিদআত বিপুলভাবে প্রচলন হতে থাকবে এবং ফাসুব্বা সাহাবী সাহাবায়ে কেরামদেরকে যারা গালমন্দ করবে, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, নবীজি বলেছেন আসহাবিকান নুজুম, সেই সাহাবায়ে কেরামদেরকে যারা গালিগালাজ করবে, ফাল ইউজহিরুল আলিমা ইলমাহু ফাইন লাম ইয়াফআল জালিক فعليه لعنة الله والملائكة والناس أجمعين، ولا صرفا ولا عدلا ولا يقبل الله صرفا ولا عدلا. আর যারা সেই সুন্নাত ধ্বংস করে বিদআত ফসলন হবে, সাহাবায়ে কেরামদের গালিগালাজ করবে, আলেমের কাছে জানার পরে যদি সেই আলেম চাকরির ভয়ে ইমামতির ভয়ে আগামী বছর ওয়াজ মাহফিলের দাওয়াত পাবে কি পাবে না, সেই ভয়ে হক কথা থেকে সে বঞ্চিত থাকে, আমার নবুয়তের রাসূল বলেছেন তার ফরজ নফল ইবাদত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক, আজকে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী ওনার সফর সঙ্গে অনেক মুহাদ্দিস মুফতি অনেক বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল বড় বড় মাদ্রাসার প্রভাষক আপনাদের আশরা সৈয়দ মন্দিরের মধ্যে এসেছেন, আপনারা খুশি নামে যান, সবাই বলে খুশি নামে যান। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না, আশরা সৈয়দ মন্দিরে ফরজ নামাজের পরে দোয়া করা হবে এবং মিলাদ মুসলিম হবে, নারে রিসালাতে স্লোগান আকাশ বাতাস মুখরিত হবে, আমরা সবাই চাই কি চাই না, হাত তুলেন চাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।